রজার ফেডারার নোভাক জোকোভিচকে টপকে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে 21তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল। ফাইনালে রাশিয়ান দানিল মেদভেদেভকে হারালেন নাদাল। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি। প্রায় 5.5 ঘন্টা ধরে চলল লড়াই। ফাইনালে প্রথম দুটি সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন। তৃতীয় সেট থেকে দুরন্ত সার্ভিস করে ম্যাচে ফিরে এলেন তিনি। একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার ম্যাচে আর ফিরতে পারেননি মেদভেদেভ। খাদের কিনারায় থেকেও ঘুরে দাঁড়িয়ে ফিরে আসা যায়। তার রবিবার আরও একবার বুঝিয়ে দিলেন নাদাল। যোগ্যভাবেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন তিনি। গোটা স্টেডিয়ামে দর্শক সমর্থকও ছিল নাদালের দিকেই। তবে ফাইনালে হেরে গেলেও খাটো হচ্ছে না মেদভেদেভের কৃতিত্ব। জোকোভিচের পর নাদালের থেকেও প্রায় ট্রফি কেড়ে নিয়েছিলেন তিনি। অভিজ্ঞতার জোরেই হারা ম্যাচ জিতে নিলেন নাদাল। নাদালের দুরন্ত লড়াইয়ে মুগ্ধ গোটা বিশ্ব। ম্যাচের পর নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরারও। কয়েক মাস আগে ফেডেরার এবং নাদাল দুজনেরই ভরসা ছিল ক্রাচ। সেখান থেকে নাদাল যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতেই মজা রয়েছেন রজার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।